ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা ডট কম। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুশোভন। বন্ধুরা, যেমনটি আপনাদের কথা দিয়েছিলাম যে রাজ্যে যদি আশাকর্মী নিয়োগ হয় তার ভিডিও কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। বন্ধুরা, আবারও রাজ্যের একটি জেলায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোথায় নিয়োগ করা হবে সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতেই জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখুন বন্ধুরা, এমনিতেই কিন্তু এই সময় রাজ্যে চাকরির মন্দার বাজার, তার মধ্যেও কিন্তু আমরা খুঁজে খুঁজে আপনাদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আসছি। তো ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন। পদের নাম আশাকর্মী, মোট শূন্যপদ রয়েছে 23টি। এখানে আবেদন করার জন্য বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। বয়স সীমাটা হিসাব করবেন 1/1/2022 এই তারিখের হিসেবে। এখানে কিন্তু বন্ধুরা তপশিলি জাতি, তপশিলি উপজাতি শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমাটা হচ্ছে 22 থেকে 40 বছর। আপনারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাচ্ছেন। আর শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস, এমনকি যে সমস্ত প্রার্থীরা মাধ্যমিকে অনুত্তীর্ণ অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন কিন্তু পাশ করতে পারেননি, সেই সমস্ত প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর যাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যেমন উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার নম্বরটাই গণ্য হবে। এবার চলে আসি আবেদন পদ্ধতিতে, কিভাবে আবেদনটা করবেন। এখানে কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। আপনাদের একটি নির্দিষ্ট আবেদনপত্র রয়েছে, সেই আবেদনপত্রটা ফিল আপ করে সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে আপনাদের জমা করতে হবে। এছাড়াও আপনারা www.wbhealth.gov.in এই ওয়েবসাইট থেকে এই সম্পর্কে বিস্তারিত বিবরণ জানতে পারবেন। আপনাদের কিন্তু নিয়োগ করা হবে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারাম মহকুমার অন্তর্গত 4টি ব্লকে। ব্লকগুলি হলো গঙ্গারামপুর ব্লক, হরিরামপুর ব্লক, বংশীহরি ব্লক, কুশমান্ডি ব্লক। এই 4টি ব্লকে আপনাদের নিয়োগ করা হবে। এখানে কিন্তু কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বিবাহিতা, বিধবা ও আইনগতভাবে বিচ্ছিন্ন মহিলারাই এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীকে কিন্তু অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 4 মার্চ 2022 বিকেল 5টা পর্যন্ত। এর পূর্বেই কিন্তু আপনাদের আবেদনপত্রটা জমা করতে হবে। আবেদনপত্রটা জমা করবেন আপনাদের সংশ্লিষ্ট পিডিও অফিসে। আপনাদের আবেদনপত্রের সঙ্গে এই সমস্ত ডকুমেন্টসগুলো জমা করতে হবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, প্রথমেই রয়েছে বয়সের প্রমাণপত্র, তারপর রয়েছে মাধ্যমিক সার্টিফিকেট বা মার্কশিট, তারপর 3 নম্বর রয়েছে এলাকার বাসিন্দা হিসাবে ভোটার আইডেন্টিটি কার্ড অথবা রেশন কার্ড, তারপর রয়েছে 4 নম্বরে কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, আর 5 নম্বর রয়েছে সেলফ অ্যাটেস্টেড করা 2 কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো। এই 5টা ডকুমেন্টস কিন্তু আপনাদের আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে কিন্তু আপনারা এই পোস্টটি ওপেন করে নিতে পারবেন। তারপর একদম শেষে চলে এলে এখানে কিন্তু অফিসিয়াল নোটিশের লিঙ্ক দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই বন্ধুরা। আবারও একটি রিকোয়েস্ট করব, ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন, লাইক না করে কিন্তু যাবেন না। আর ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ।